হ্যালো হ্যালো, ফোনে রিসিভ করলা কেন? 4 দিন আগে তো খুব পেইন দিলা, ভূত দৌড় মারছে। তোমার এসব করতে ভালো লাগতেছে? কোন সব গো, এই যা করতেছো, তুমি যা করতেছো ঠিক করতেছিলা? কালকে কেন ওই মেয়েগুলোর সাথে চ্যাটিং করলো? ওরা আমাকে কেন স্ক্রিনশট দিল? সরি সরি মানে সরি বলবো হয়ে গেল? এত সহজে, এত সহজে, এত দূর নামছি, এত সহজে সরি বলবার হয়ে যাবে সবকিছু? কোথায় আপনি? রংপুরে? ঠিক আছে, আমার ক্যারিয়ার, আমার ইজ্জত সব কিছু নষ্ট হতে যাচ্ছে। বলো, তোমার আবার ক্যারিয়ার আছে, তোমার আবার ইজ্জত আছে, সেটা তো আচ্ছা ভালো। আমি তো উল্টা আরো তোমাকে হাইলাইট করতেছি, ভালোবাসা দেখাচ্ছি। আচ্ছা, তুমি আমাকে এখন আনব্লক করোনি কেন? ও, সারা রাত চ্যাটিং করবো আরেকজনের সাথে, ওই জন্য? ফেসবুক দিয়ে অ্যাক্টিভিটি করে দিই, তাই নাকি? মিথ্যা কথা বলার জায়গা পাও না। আমার 4টা আইডি আছে, ঠিক আছে, আমি নিজে যেটা ইউজ করি। একটু আগে তো দেখলাম তোমার ছবি, তোমার আইডি, সবকিছু শো করতেছে, নাটক তো দাও। কত মিথ্যা কথা বলবো আর? বলো, ডাইরেক্ট বলো করবো না আনব্লক, দ্যাটস ইট। আর কি কইরা না, সবকিছু ডিলিট করে দাও। আমি করতেছি আনব্লক, আর দরকার নাই, দরকার নাই। ফেসবুকে এতদিন থাকতে তোমাকে ফেসবুকে রাখা লাগবে? যা চ্যাটিং করা তাতে কইরাই নিছি, আর কি করার লাগবে তোমার সাথে? ফেসবুকে না থাকলেই যথেষ্ট। কোথায় যাচ্ছ, গাড়িতে করে? যাই না, এখানে 2 চক্কায় আর একটা কথা বলি, মানুষকে বলো যে আমি বানিয়ে বাঁচি না, আবার মাছ ধরে পায়ের উপরে ভর দিয়ে দাঁড়া হয়ে ছবি দেওয়ার দরকার ছিল? হ্যালো হ্যালো, বলো তুমি এটা কোন ধরনের কথা বলো আমাকে? সবাই বলতেছে আপু ভাই আর কি পাশে হয়ে গেছে আপনার গালি খেয়ে, আর আমি তো জানি না কেন কি হয়েছে, যা দেখেন করতে পারে না, মাছ দিয়ে ছবি তুলতেছে। আমি হাসি বন্ধ করে দিব, খালি কান্দো আর কান্দো। ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে তুমি আমার ক্যারিয়ার ট্যারিয়ার সবকিছু নষ্ট করতে যাচ্ছ। ঠিক আছে, আমার আমার ইজ্জত মানুষকে বল আমি পাগল না, বলো তুমি যে কাজগুলো করছো ঠিক করছিলা? ঠিক আছে, এখন যা হয়েছে, তুমি আমার ক্যারিয়ার নিয়ে খেলতেছো, আমার ইজ্জত নিয়ে খেলতেছো, মানুষ এখন আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। কোনদিন হাসাহাসি করেনি? জামাইগিরি কেন তোমার বউয়ার একটা? ফেরা গেল এত তাড়াতাড়ি? আমি আসলে মরম লাগানোর জন্য, তুমি আমার টাকা দিয়ে দিতে চাও, আমি মাইনা নিব? একদিন লাগায় তো লাগাইলাম আমি, তুমি দিবা আমাকে? হ্যাঁ, ভালোবাসলাম এত, এইগুলো কোনো ব্যবহার হলো না সে তোমার? কি ব্যবহার গুলো করছো তুমি আমার সাথে? বাবু করে বলি, বাবু বলবা না, আরে এটা কোনো ব্যবহার? আচ্ছা, তার জন্য সরি, এখন কি চাইতেছো তুমি আমাকে বলো? আমি যা চাই তুমি দিতে পারবা না তো? কি বলো, না আমি কিছু চাই না, আমি কিছু চাই না। ঠিক আছে, তুমি আমার ক্যারিয়ার তৈরি নিয়ে খেলতেছো, আমি জানি তুমি দিতে পারবা না তো, তুমি তো অন্যজনকে ভালোবাসো, সরি তুমি অন্যজনকে না, অন্যজনদেরকে ভালোবাসো, ভালোবাসার মানুষের তো অভাব নাই, ঠিক আছে, চ্যাটিং সেটিং ডেটিং দেওয়ার মানুষের তো অভাব নাই। ঠিক আছে, বলো তোমার ক্যারিয়ার নষ্ট করতে আসতে পাইনি, বলো ভাই একটা আলো বারবার দিল না তো, নতুন কিছু বলো, গালো শিখাই দিব, বলো গালো শিখাই দিব। যা কলিজার টুকরা কি আবার পাট ধুললো? আমার ভালোবাসা দেখলে কি কলিজার মধ্যে কি কামড়ায়? কি বলবো তোমাকে, তুমি তো একটা জিনিস নিয়ে কইরা আছো,
আবার নাটক শুরু হলো। ঠিক আছে, ভালো থাকো। আমি কি বলবো তোমাকে, বলো ভালো থাকো মানে কি? তোমাকে নিয়ে থাকতে চাই, তুমি বলো ভালো থাকো। তুমি কোন মাটিকে নিয়ে থাকবা সেটা বলো, নামটা বলো। এইসব এইসব করে তোমার যদি ভালো লাগতো সেটা ফাইন, ভালো থাকো, সমস্যা নেই। করা বন্ধ করে দাও, তুমি আমার কথা শোনো, সবকিছু বন্ধ হয়ে যাবে, সমস্যা কি? সেটা তো করবা না, খালি নিজেরটাই ষোলো আনা। হ্যাঁ সারাদিন ওর জন্য বসে থাকতো। তারপরে বউ আছে, সে বউ বলে হচ্ছে ওই যে ইয়ার বগুড়ার কোনখানে শ্বশুর বাড়ি। আরে পাগল না, আমার বয়স মাত্র 25-26 বছর, বয়স কম, সেটা কোনো কথা না। কিন্তু এত শয়তানি করলে কি হয়? 80টা গার্লফ্রেন্ড ছিল। আমি কয় নাম্বার জানো? আমি 81 নাম্বার। দেখো আজকে 81 নাম্বার গার্লফ্রেন্ড, 1 নাম্বার দেখা গেল, ঠিক আছে? আমার বিয়ে করার জন্য পাওয়া হচ্ছে, আমি শুয়ারের বাচ্চা তো ছাওয়ার মধ্যে বিয়ে চলে দিব, খানকি মাগে বেড়া কম, মায়ের জীবন নষ্ট করছে। আমি বিয়ে করি কেন? মারি ফেলবি তুই, মারি ফেল শুয়ারের বাচ্চা, ঠিক আছে? সব রেকর্ড টেকর্ড ছাড়িয়ে দিছি তো, ওগুলা ওর পাজে ধরছে সেটা রেকর্ডও আছে। না তুমি সাবধানে থাকি, ও তো ভালো সেন্স না, ঠিক আছে? আমি নাম আগে বসে বুঝছি, ওই ভালো চেনা নয়, খুব খারাপ চেনা। জানো তার মধ্যে ওই সারাদিন আমার ব্ল্যাকমেলিং করে, একবার জিকো, একবার আকাশ, এটা ওটা, তারপর রংপুরের গুলা নিয়ে মাথা মাথি শুরু করছে। তাহলে ওই যদি আমার ভালো ফ্রেন্ড হতো, এগুলা করতো, আমাকে এত চেঁচানোর কারণ আছে তো? আমি তার তো চেষ্টা না, আমি যার জন্য আমি ব্যাগ বানাতে দিচ্ছি, আমার টাকা আনবে, আমাকে বলছি আপনি পাঠান, আমি টাকা, আমি হচ্ছে যে শর্ট ফিল্ম করে আসলে আমি টাকা পাঠিয়ে দিব, ঠিক আছে? শোনো, তোমার বাবা একজন হার্টের রুগী, তুমি যাই করবা তুমি ভাবে চিন্তা করো, কিন্তু তুমি আমার সন্তান, তোমাকে আমি আমি পেটে রাখছি, আমি খারাপ বড় করছি, আমি কি করছি সেটা আল্লাহ জানে আর আমি জানি। তুমি এটা চিন্তা করবা যে আমার বাপ আছে, মা আছে, তুমি কিন্তু অনাথ না। আমার কথা শোনো, আমি সুবাই এতিম, আমার ফ্যান ফলোয়ার, আমার কোটি কোটি ফলোয়ার, তারপরে হচ্ছে আমার মিডিয়া পার্সন আছে, আমার কেউ নাই, ঠিক আছে? কেউ নাই, ছিল নাসিব ছিল, সুবাইয়ের বাচ্চা মরে গেছে, খারাপ ব্যবহার করবা না, পারলে তার সাথে ভালো ব্যবহার করবা, বোঝো না কেন? সবারই পায়ের তলে মাটির দরকার আছে। তুমি বলো প্রতিবারই আমি এরকম স্বীকার করবো? এখন আমার ক্ষমতা আছে, ঠিক আছে? আমার গ্লামার আছে, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, ঠিক আছে? আমি একটা মিডিয়া পার্সন। আচ্ছা ওই ছেলেগুলোর খবর কেমন? ওরা কি তোমার সাপোর্ট করতেছে? ওই প্রযোজক পরিচালক সবাই, সব অল এভরি অল, পরিচালক কি কিছু করতেছে তোমাকে, কোনো খারাপ বিহেভিয়ার বা কিছু? আমাকে উল্টা আরো বলছে যে শোনো, কোনো ঘাবড়াবা না সুভাষ, সবাই জানে আমি নাসিরকে অনেক ভালোবাসি, ঠিক আছে? আমি বাবাকেও ফোন দিয়ে বলছি, বাবা দেখেন নাসির যদি আমার লাইফে না থাকে, আমি কিন্তু লাইফ, তুমি তোমার বাবাকে বললে না যে বাবা আমি হলো আজমিরে যাব, বাবা ওর জন্য দোয়া করব, ওর পায়ের জন্য? আমার কথা শোনো, আমি আমি আমাকে বসে পাইছি সারাদিন, আমি নাসির 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 আমি দুটো শুটিং বাদ দিয়ে দিছি যদি ওর জন্য। ওই তোমাকে বলছে, শোনো আমি বলি, কান্দো না, আমি বলি, ওই তোমাকে যখন বলছে সুবা তুমি সিনেমা টিনেমা করো না, তখন আমি বুঝছি এই চ্যাংড়া ফ্রড, ওই চাচ্ছ না তুমি জীবনে, জীবনে তুমি নিজের পায়ে দাঁড়াও, আমার কথা শোনো, তুমি এভরিথিং করো তোমার নিজের পায়ে দাঁড়াতে, তোমার তোমার ভিডিও জগতে টিকে থাকতে। আমার যদি ভিডিও চাওয়া লাগে নাসিরের সাথে, যে ভিডিও আছে আমি সেটা ছাড়িয়ে দিব না নাসিরের, কারণ নাসির স্বপ্ন দেখতেছে কি ওই মেয়েটাকে না পটায় আমো তো না, ওর বিয়ে হয়ে গেছে, ইচ্ছা মেয়েটা কিন্তু বেশি একটা বড় না, বুদ্ধি শুদ্ধি কম, বড় লোকের মেয়েটা তো বুদ্ধি শুদ্ধি, সারাদিন ওর ফোন দিয়ে ইয়ে করে, আমার সঙ্গে ফোন দিয়ে দিয়ে কথা কথা, তুই চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, ঠিক আছে? সুয়ারের বাচ্চা, দুটো ফ্ল্যাট আর একটা BMW গাড়ি ছাড়া কিচ্ছু নাই, ফকির হয়ে গেছে, ভাব কমে না, তুমি ওই রকম একটা সুয়ারের বাচ্চার জন্য তুমি আজমিরে যায় দোয়া করতে চাও? তখন আমি খালি বললাম যে সুস্মিতা আমি নামাজে বসে পাইছি, চ্যাংড়াটা একদম খারাপ বাজে চ্যাংড়া, আমি এবার রমজান মাসে দুইবার কোরআন শরীফ খতম করছি, আবার আবার খতম নিচ্ছি হাতে, শোনো আমি পাইলাম চ্যাংড়াটা একদম বাজে টাইপের চরিত্রহীন একটা ছেলে। তখন আমি বললাম যে জামিরাব্বু সুস্মিতা কি করে করুক, ওই ছোট মানুষ, ওর কি বুদ্ধি শুদ্ধি হচ্ছে, ওর বুদ্ধি নেই মাথার মধ্যে, তুমি আগে ব্যাট বানাতে কেন দিলা, এতগুলো টাকা কেন খরচ করলা, ওটা তো একটা চিট ফ্রড, একটা ফ্রড হয়ে পড়ে গেছে, আর বোন একমাত্র বোন আছে না, সবাই ঘুরতেছে, ওই আমাকে লাগাচ্ছে না,
সবাইকে তুমি শোনো, ওই নাসিরের বোন, কিন্তু তুমি আমাদের বাংলাদেশের সবার বোন, তুমি মিডিয়া পার্সন, ঠিক আছে? তোমার গায়ে ট্যাগ লাগিয়ে গেছে সুভা যে তুমি একটা মিডিয়া পার্সন, আর এতগুলো ফ্যান ফলোয়ার্স আর পরিমনিরও নেই। পরিমনি খালি দেখো, ঢুকো ঢুকো ফেসবুকে দেখো কি অবস্থা। না না, ফেসবুকে আমি তো ফেসবুক চালাতেও পারি না, আমি ওগুলো ব্যবহারও করি না, তুমি জানো। তাহলে ইউটিউবে ঢুকো, ইউটিউবে ঢুকিয়ে সার্চ দাও নাসির সুভার প্রেম আলাপ, সুন্দর পাঠা কি কি আমার কোথায়। আর আমি আচ্ছা শোনো, তোমার বাপ সারা রাত ঘুমায় না, তুমি তোমার বাপে গাল পারুক না কেন, বাপ হয় দুটো গাল পারুক, তাও তো সুলতানের মতো বিহেভিয়ার তার নাই। আমি তোমাকে অনুরোধ করব, এই শান্তির বাটা তুই আমার কি করবি রে, তুই আমাকে না, আমি জানতে হয় আসতেছি, রেপ কর, কয়জনকে দিয়ে রেপ করবি, করা দেখ তোর তোর বোন আর তোর মায়ের কি করে, সবাই কুত্তার মতো সিঁড়ি সিঁড়ি খাবে, ও জানি গেছে তো। শোনো, ওই প্রথমে বুঝতে পারে নাই যে আমি আমি আমাকে সবাই এতটা ভালোবাসে আর আমি এত মানে জনপ্রিয় সবার কাছে। হ্যাঁ আমি কথা বলাই দিচ্ছি। শোনো, তুমি কি তোমার নানির কথা বলছো? হ্যাঁ আমি তো ভিডিওর মধ্যে নানির কথা বলছি, যে আমার নানির সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, আমি তো সব করি না, খানকির বলা বুঝতে পারবি আমি কি মাল। তুমি বললাম যে তুমি আমার ভিডিও গুলো দেখো, তুমি আমার ভিডিও গুলো দেখিও, তারপর আমার সাথে কথা বলতে আসছি। আমি একটা কথা বলি, তুমি ভালোভাবে গোসল টোসল করবা, আমার কথা শোনো, ভালোভাবে গোসল করবা, সব সময় পয় পরিষ্কার থাকবা। শোনো, আমি সুন্দর করে আমার কথা শোনো মা, ঠিক আছে? আমাকে ক্যাপচার করে ফেলছিল, আমি বোকা হয়ে গেছি, তোমার দেখেও সে টেকনিক শিখে নেয় না, এই এই মেয়ের সাথে এই করছে, এই এত বড় হারাম জাদা। কিছু বাজে ভিডিও ভিডিও যে বার করতেছি আমি, এত কিছু সারাদিন যে যুদ্ধ করতেছি অকনিয়া, তারপরেও যদি সে কেউ যদি ভালো না হয় কিছু করার আছে বলো। আমাকে তো নাসির পুরো অস্বীকার করছে, নাসিরকে ফার্স্টে আমি লাইভে আসে কান্নাকাটি করলাম, ঠিক আছে, নাসিরের জন্য। তারপরে সে পুরো বলে দিল কি, সবার কাছে বললো, মিডিয়াতে মানে সাংবাদিক থেকে শুরু করে সবার কাছে, যে আমি তো বলতে পারিনি ওর এত ডকুমেন্ট, যে ওর আমি তো বললামই যে ওই শয়তানের বাচ্চা একটা চরিত্রহীন, আমি তোমাকে বললাম তুমি এত রাগ হয়ে গেলা, তুমি ভালোভাবে থাকিও। শোনো, তুমি খুব নিজের উপরে টেক কেয়ার করো, খুব ভালোভাবে থাকো, ওরা কিন্তু ভালো হয় না, বুঝছো? শোনো, তুমি সাবধানে চলবা, তোমার তোমার ফোন ট্যাগ করতেছে, তোমার ফোন ট্যাগ করতেছে। আমি আমার ফোন কি ট্যাগ করে নাকি বাল করে করুক তো দেখি না কি করতে পারে। তুমি সাবধানে থাকিও, তুমি সাবধানে থাকো, আমি কিন্তু ঘুমাতে পারছি না। ইভেন জানো কি হচ্ছে, আমি আমার সেক্টর ভিডিও গুলো আছে না, আমি আমার ডিরেক্টর প্রোডিউসার সাংবাদিক ভাই জিলা কাছের আছে, তারপর আবার আমার গুলিকে যারা যারা আসবাস দিয়ে দিচ্ছে, কে বলছে আমার যদি একটা বাল নাসির ছেলে, নাসিরের মা বাপ বোন ইভেন বোনের জনসম্মুখে রেপ করবেন, জন্মের সম্মুখে রেপ করবেন, আমি যদি গায়েব হই, আমি যদি রেপ হই, আমার যদি এফিট মারে, আমি যদি তোমার মরি। শোনো, এই ধরনের চ্যাংড়া ট্যাংরা এদের কাজই এরকম, তোমার মতো সহজ সরল কম বয়সী মেয়েদেরকে দিনে দিনে চলচাতন করে বিছানায় নেওয়া। শোনো আমি বলি, হ্যাঁ যাতে করে, শোনো এত খারাপ ধরনের ছেলে আমি মানে যেটা পাইছি না মাঝে বসে, বুঝছো, এত খারাপ পাইছি, এত খারাপ, এত জঘন্য, এই জন্য আল্লাহর তরফ থেকে ওর পাটা ওরকম হয়েছে। শোনো আমি বলি, এত ছেলেরা খেলে কই, তাদের তো এরকম হচ্ছে না। শোনো, সে খুব খারাপ, তুমি তার কাছ থেকে সরে আসো, ওগুলো বাদ দাও, খারাপ আল্লাহ আর বিচার করবে। না আমি, তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো না। পা ধরে সরি বলছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আরো কয়েকবার সরি বলছে, এই সরি দিয়ে কাম হবে না, ও লাইভে আসবে, ওকে পুরো বাংলাদেশ পুরো ইন্টারন্যাশনাল, ও তো ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল না, জাতীয় টিমে ইন্টারন্যাশনাল, ওই ইন্টারন্যাশনাল যে মানে দেখো দেখো পরিচয় না, আমাকে পরিচয় দেয় না, ঠিক আছে, আমি আজকে আর ইন্টারন্যাশনাল, এখন মানুষই কনফিউজ হয়ে গেছে, আমি কি নাসিরের বউ, সবাই বলছে সুভা কি নাসিরের বউ না গার্লফ্রেন্ড, বউ না গার্লফ্রেন্ড, কোনোদিন ফ্রেন্ড হিসেবেই পরিচয় দেয় নাই সে আমাকে, কোনোদিন ফ্রেন্ড হিসেবেই পরিচয় দেয় নাই। হ্যাঁ এত নালি আদেশে আমার সাথে চোদাচুদি করা, এত সস্তা হয়ে গেছি আমি, আমাকে ধাক্কা মারতেছে, সে আমার গায়ে হাত তুলছে, মারছে থাপ্পড় একটা।